হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফ্যান ফুটবল থেকে সবাইকে স্বাগতম ও অভিনন্দন। আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়ালস নিয়ে উপস্থিত হলাম আজকে প্রথম ক্লাসে। সে আমি যে বিষয়ে টিউটোরিয়ালস তৈরি করবো, অবশ্যই আপনারা আমার ডিসক্রিপশন থেকে বুঝতে পেরেছেন যে আমি কি বিষয়ে টিউটোরিয়ালস তৈরি করতে চাচ্ছি। আর আপনারা অনেকে হয়তো বা হতবাক হয়ে গেছেন যে 40 থেকে 50 হাজার টাকা আর্নিং করা যায় এই কাজটা শিখে, কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব, এটাই বাস্তব। কিন্তু এর জন্য আপনাকে থাকতে হবে অভিজ্ঞতা। অভিজ্ঞতা না থাকলেও হবে, কিন্তু আপনাদের থাকতে হবে সেরকম যোগ্যতা, যেরকম আপনাদের লেখাপড়া। আপনাদের লেখাপড়ার যোগ্যতা সর্বনিম্ন ইন্টারমিডিয়েট থাকতে হবে, বা এসএসসি থাকলেও চলে। সেক্ষেত্রে আপনার এসএসসি পাশেও আপনারা এই কাজটা শিখতে পারেন, তবে সবচেয়ে বেটার ইন্টারমিডিয়েট। যাই হোক, আজকের ক্লাসে শুধু আলোচনা করব যে আমরা একটা এইচটিপিডিএস সফটওয়্যার কিভাবে আমরা ইনস্টল দেব, ইনস্টল দিয়ে এটাকে সেট আপ করবো, সেটাই নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। পরবর্তীতে যাব দেন সেই কাজ সম্পর্কে। আমি এখানে 20 থেকে 40টি ক্লাস করব, যে ক্লাসের মাধ্যমে এইচটিপিডিএস এর অল টিউটোরিয়ালস থাকবে, যত সেট আপ বা ইস্টি সম্পর্কে প্রত্যেকটি নিয়ে একটি করে ক্লাস থাকবে। 30 থেকে বা 20 থেকে 40টি ক্লাস হতে পারে। যাই হোক না কেন, আমি প্রত্যেকটা ক্লাসেই স্টেপ বাই স্টেপ আমি আপলোড দেব। আজকে প্রথম ক্লাস, প্রথম ক্লাসে আপনাদেরকে দেখাবো একটা সফটওয়্যার ইনস্টল। কেননা আপনি যখন কাজ শুরু করবেন, আপনি সেই কাজ শুরু করার আগে আপনার একটা সফটওয়্যার ইনস্টল দিতে হবে, সফটওয়্যার সম্পর্কে আপনার জানতে হবে। আপনি যদি সেই সফটওয়্যারটা ইনস্টল না দিতে পারেন, তাহলে আপনি আমার পরবর্তীতে যে ক্লাস গুলো করাবো বা কাজ করবেন সেটা কিভাবে পাবেন, কিভাবে কিভাবে করতে পারবেন, সেটা আপনারা যদি আপনারা সফটওয়্যার ইনস্টল না দিতে পারেন, তাহলে আপনারা এটা করতে পারবেন না। যদি আমার ভিডিওটা এ টু জেড ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন এবং প্রত্যেকটা ভিডিও দেখেন, আশা করি ইনশাল্লাহ আপনারা কাজ শিখতে পারবেন এবং সাকসেস হতে পারবেন এবং 40 থেকে 50 হাজার টাকা স্যালারিতে চাকরি বা জব করতে পারবেন। আমি আপনাদেরকে সফটওয়্যারটা ইনস্টল করে দেখাবো। আমি এই সফটওয়্যারটা আমার কাছে ইতিমধ্যে আছে, লাস্ট আপডেট যে সফটওয়্যারটা স্কিপিডিএস সেটা আছে। আপনাদের যদি না থাকে, তাহলে আমার সাথে মেইলে যোগাযোগ করতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশনে আমার মেইল নাম্বার দিয়ে দেবো, সেই মেইলে যোগাযোগ করে আমি মেইলে আপনাদেরকে এই সফটওয়্যারটা দেওয়ার চেষ্টা করবো, বা আমি কোন ডাউনলোড লিঙ্ক দিয়ে দিবো ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে আপনারা এই স্কিপিডিএস সফটওয়্যারটা ডাউনলোড দিয়ে নেবেন। এসকিউপিডিএস সফটওয়্যারের ডাউনলোড দেওয়ার পর আপনাদের এখানে কিছু সেটিং আছে, সেই সেটিং গুলো দেখাবো, এবং সেই সেটিং এর যদি আপনাদের ফটোশপ বা স্ক্রিনশট লাগে, তাহলে আপনারা আমার ফেসবুক পেজে ওখান থেকে আপনারা নিয়ে নেবেন। ওখানে আমার ফেসবুক পেজে এগুলো পোস্ট দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নেবেন। ওতে আরো ভিডিও দেওয়া আছে এই বিষয়ে আলাদাভাবে, সেখান থেকে আপনারা নিতে পারেন। আর মডিউল ওইগুলো পরে সাবজেক্ট ওইগুলো কথা বলবো পরবর্তীতে, যেগুলো মানে কাজের ক্ষেত্রে প্রয়োজন, সবগুলো সেট আপ অলরেডি আমার কাছে আছে। এগুলো আপনারা যদি কাজ শুরু করেন, তাহলে আমি স্টেপ বাই স্টেপ যখন কাজ করব, তখন আপনারা আমার কাছ থেকে প্রত্যেকটা কাজে আপনারা নিতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমরা সফটওয়্যারটা ইনস্টল দেবো। সফটওয়্যারটা ইনস্টল দিতে হলে আপনাদের অবশ্যই ডিভাইসটি উইন্ডোজ ডিভাইস হতে হবে, ল্যাপটপ বা পিসি যেটাই হোক না কেন, সেটা উইন্ডোজ ডিভাইস হতে হবে। সবচেয়ে বেটার বেস্ট উইন্ডোজ হচ্ছে যেন উইন্ডোজ 7 এ দিতে পারেন। এক্সপিতে এখন কাজ করাটা আমি মনে করি বেটার না, আপনারা উইন্ডোজ 7 অথবা 10 এ এই সফটওয়্যারটা ইনস্টল দিবেন। তাতে কোনো যদি কোনো প্রবলেম হয় ইনস্টল দিতে, তাহলে আমার ভিডিও দেওয়া আছে যে প্রবলেম কিভাবে সলভ করা হয় সেটা দেখে নেবেন। তাও যদি না পারেন, তাহলে আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে সফটওয়্যার আমি ইনস্টল দিতে পারতেছি না, সেটা কিভাবে দিব সেই সলিউশন। মানে অনেক সফটওয়্যার উইন্ডোজ 10 এ, বিশেষ করে উইন্ডোজ 10 এ যদি সফটওয়্যার ইনস্টল দেওয়া হয়, তাহলে আমার সফটওয়্যারটা ওপেন হয় না। ইনস্টল হওয়ার পরে ওপেন হয় না, কিছু মিসিং ফাইল থাকে, সেই ফাইলগুলো আপনার ইনস্টল দিতে হয়। সেটা কিভাবে ইনস্টল দিবেন এবং সেই মিসিং ফাইলগুলো কিভাবে কানেক্ট করে অ্যাক্টিভ করে নেবেন, সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব যদি আপনারা না বুঝে থাকেন। যাই হোক, আমি এখন সফটওয়্যারটা ইনস্টল দিচ্ছি। এসকিউ
হ্যাঁ, তারপর আবার ইয়েস হচ্ছে, আমি কনফার্ম করে দিলাম, এখন আমার সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে। আপনার এই সফটওয়্যারটা যদি আপনাদের কাছে না থাকে, তাহলে যদি আপনারা গাছিপুর এরিয়ার ভিতরে হয়ে থাকেন, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আমার কাছ থেকে এই সফটওয়্যারটা নিতে পারবেন। আর যদি আপনি অন্য কোনো জায়গায় হয়ে থাকেন, তাহলে ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। আর তারপরে যদি কোনো প্রবলেম ফেস করেন, তাহলে আমার ইমেলে যোগাযোগ করতে পারেন। আর এই স্কুল প্রিভিয়াস সফটওয়্যার দিয়ে অলরেডি সাইন আওয়ার মিশ নিয়ে কাজ করা যায়, কোনো প্রবলেম হয় না, এটা আপনারা অতি সহজে কাজ করতে পারেন। তাহলে আমার সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে, এখন ফিনিশ। ফিনিশ দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এই অপশনটা আসবে, এই অপশনটা কিন্তু আনইনস্টল, আনইনস্টল লেখা আসতেছে এই কারণে, কেননা এটা আমার ইনস্টল দেওয়া ছিল, আগে আমি এইগুলো সেট আপ করেছিলাম, বিদায় এটা আনইনস্টল লেখা আসতেছে, এই জন্য আমি আর এটা আনইনস্টল করবো না, এটা রিপেয়ার করতে পারে, এটা ক্যান্সেল করে দিল, ক্লোজ করে দিল, কোনো প্রবলেম নেই। আপনাদের এখানে ইনস্টল লেখা আসবে, অবশ্যই অবশ্যই মাস্ট বি এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল দিয়ে নেবেন। যখন আপনাদের এসকিউপিডিয়া সফটওয়্যারটা ইনস্টল দিবেন, ইনস্টল দেওয়ার পরেই কিন্তু এই সফটওয়্যারটা আসবে, ফিনিশ দেওয়ার পর এটা আসবে, এটা আসার পর আপনারা কিন্তু ভুল ক্রমে ক্লোজ করে দিবেন না, ক্লোজ করে দিলে কিন্তু এই সফটওয়্যারটা আপনার ওপেন হবে না, সেই জন্য আপনারা এখানে ইনস্টল করে নিবেন। আমার এটা ইনস্টল করা আছে, এই জন্য আনইনস্টল দেখাচ্ছে, আমি এটা আর ইনস্টল করলাম, তারপর এখন আমরা এই সফটওয়্যারে প্রবেশ করব। আমি সফটওয়্যারে এখন প্রবেশ করেছি এবং এই সফটওয়্যারের কিছু সেটিং আছে, সেই সেটিং গুলো আপনাদের সেট আপ করে নিতে হবে। আমি শুধু সফটওয়্যারটা আজকে ইনস্টল পর্যন্ত এবং আনুষঙ্গিক বেসিক কিছু সেটিং সম্পর্কে আপনাদেরকে আজকে আজকের ক্লাসে মানে আলোচনা করব। আর এই সফটওয়্যারের কোনো কোড বা টুলস নিয়ে কথা বলবো না, এটা আমি পরবর্তী ধাপে এটা তৃতীয় সেকেন্ড ক্লাসে আলোচনা করব। যখন আপনাদের সামনে এরকম একটি সফটওয়্যার ওপেন হবে, ওপেন হওয়ার পর আপনি এখান থেকে ক্লাস করতে কাজ করতে পারেন। আর একটি কথা বলে রাখি যে অনেক সময় আমরা যে কাজটা করব, একটি সার্ট দিয়ে যেন এখানে আমরা প্রোগ্রাম করবো, সে সার্টের স্টাইলটা যদি লং হয়ে যায়, তাহলে অনেক সময় সাপোর্ট করে না, সেটা আমি দেখিয়ে দেবো। সেটা আপনি যদি এক সংখ্যা না একাধিক সংখ্যা যদি এখানে ব্যবহার করেন, তারপরেও সাপোর্ট করবে। নর্মাল ভাবে আটটি সংখ্যা সাপোর্ট করে, আটটি সংখ্যার উপরে অনেক মেশিন মানে আমার এই সফটওয়্যার সাপোর্ট করে না। সেক্ষেত্রে সাপোর্ট করানোর জন্য আপনারা এই অ্যাডভান্স টুলসটা প্রবেশ করবেন। অ্যাডভান্স টুলে প্রবেশ করার পর এই অপশন যে বাটনটা দেখেছেন, এই অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর সোজা চলে যাবেন অ্যাডভান্সে। অ্যাডভান্সে যাওয়ার পর আপনারা লগ ফাইল নেম, এইটা আপনার টিক মার্ক থাকবে না, আপনারা এখানে ইনেবল লগ ফাইল নেম দিয়ে দিবেন, দিয়ে এখানে এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা যে কোনো লং নেম গুলো এখানে সাপোর্ট করবে। আমরা এখন যখন এরকম সফটওয়্যারটা ওপেন হবে, তখন আপনারা কিভাবে কাজ করবেন, কোথায় কাজ করবেন, সেটা আপনাদের একটু জানার প্রয়োজন। তাহলে আপনারা নিউ দেখেন, ওপেন নিউ ফাইল বা শর্টকাট এন, আপনারা শর্টকাট এন ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে এই কাজটা যখন করি, আমি শর্টকাটই বেশি ব্যবহার করি, আমি এই টিউটোরিয়ালস এর জন্য আমি শর্টকাট ব্যবহার করব না, আর চেষ্টা করবো যতটুকু আমি টুলস থেকে ব্যবহার করার জন্য। আর আপনাদের শর্টকাটটা যদি প্রয়োজন পড়ে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে শর্টকাটটা একদম ফ্রিতে দিয়ে দিব, এটা কোনো আমার কোনো আপনাদের পেড লাগবে না, কিন্তু এই কাজটা আপনাদের শিখতে গেলে অবশ্যই পেড লাগে। আপনার ইতিমধ্যে যারা শিখেছে, আপনাদের যে পরিচিত কেউ থাকে যারা শিখেছে, তাদেরকে জিজ্ঞাসা করেন, যারা ট্রেনিং সেন্টার থেকে শিখেছে, 15 থেকে 20 হাজার টাকা, মানে 15 হাজার টাকা দিয়ে কেউ কাজটা শেখায় না, অ্যাকচুয়ালি 20 হাজার টাকা দিয়ে শেখায়, শেখানোর পরে কিন্তু কেউ চাকরির কোনো গ্যারান্টি দেয় না। আর আপনি যদি আমার এই কাজটা তা আমি যেভাবে শিখাইবো, আমি আশা করি আমি বিভিন্ন ট্রেনিং সেন্টার আমি দেখেছি, কিন্তু আমার মতন করে যেন আপনাদেরকে শিখাবে এরকম আমি মনে করি না। আমার কাছ থেকে যদি আপনারা না শিখতে পারেন, আমি মনে করি না যেন আপনি অন্য কারো কাছ থেকে শিখতে পারবেন, কেননা আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে একদম সহজ ইজিলি ভাবে শিখাবো, যেগুলো শুধু আপনাদের একটি ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতে হবে আর আমার ক্লাসটা ফলো করতে হবে, ওইটুকুই। তারপর এরকম আসার পর আপনার এইখান থেকে একটা প্রথমে একটা পেজ নিতে হবে। একটা পেজ নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে,
সেই অপশনটা আপনার এখানে কোনো সিলেক্ট কিন্তু কিছু করার প্রয়োজন নেই, আপনার শুধু এখানে মেশিন গুলো সিলেক্ট করে নেবেন, আপনার কোন মেশিনে কাজ করতে চাচ্ছেন সেই মেশিন গুলো সিলেক্ট করে নেবেন। যদি টু সিস্টেম মেশিনে কাজ করেন তাহলে যে টু এইচ টু, আর যদি আপনারা ওয়ান সিস্টেম, ওয়ান সিস্টেম মানে এক কাছে কম সারা, এক কাছে কম সহ, উদাউট কম, যারা উদাউট কম এবং ক্লাম কাটা সিম কার্ড নেই সেই মেশিনটা আছে এইচ ওয়ান ওয়ান, এইটা সিলেক্ট করে নেবেন। আর একটি মেশিন আছে যেটা ক্লাম কম আছে, ক্লাম কাটার আছে, সে সিম কার্ডও আছে, সবকিছু আছে, তাহলে এটা আপনারা ওয়ান মাইনাস টু এটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের এখানে মেশিনটা সিলেক্ট করে নেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে বলতেছে যে আপনাদের সাইজ, আপনারা যে প্যাটার্নটা ক্রিয়েট করবেন সেই প্যাটার্নটার সাইজটা, আপনি এখান থেকে কত সাইজ নিতে চাচ্ছেন। প্রথম কিন্তু আপনাদের সামনে এরকম আসবে, কেননা আমার কিছু সেটিং গুলো ওটু নিয়ে নিয়েছে, কেননা আগে এটাতে কাজ করেছি, সফটওয়্যারটা আপনাদের টিউটোরিয়ালস এর সুবিধার্থে আমি ইনস্টল করে আবার ইনস্টল করেছি, সেই জন্য আমার আগে সেটিংটা নিয়ে এখানে আছে, সেটিংটা চেঞ্জ হয় না, কিন্তু আপনাদের একটু সেটিংটা চেঞ্জ হবে। তারপর আপনারা এখানে কি করবেন, আপনারা এখানে সবচেয়ে বড় পৃষ্ঠা নিতে পারেন অথবা এই পৃষ্ঠা নিতে পারেন। যদি আপনারা 12 গেজের মাল বলেন তাহলে অনেক সময় লং মানে অনেক কোর্সেস দিতে হয়, 1000 কোর্সেস যদি প্যাটার্ন থাকে তাহলে কিন্তু আপনারা এই অর্ডারে কাজ করতে পারবেন না, সেটা হচ্ছে 512 বাই 512। তাহলে এইটাতে কাজ করতে পারেন, আপনারা এইটা দিয়ে কাজ করতে পারেন। আর যদি একটা বড় আপনাদের পেজ প্রয়োজন পড়ে তাহলে আপনারা এইটা দিয়ে সর্বোচ্চটা দিয়ে এক করতে পারেন, কোনো প্রবলেম নেই। তারপর আপনারা ফিনিশ, ফিনিশে ক্লিক করার পর আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। এটা আমার ল্যাপটপ দিয়ে আমি টিউটোরিয়ালটা তৈরি করেছি, সেজন্য আমার এটা একটু স্লো, একটু দেরিতে কাজ করে। আর যদি আমার পিসিতে টিউটোরিয়াল তৈরি করতাম তাহলে আমার কিন্তু অনেকটা স্পিডে কাজ করতো, কিন্তু আপনাদের সুবিধার্থে এটাই আমি মনে করি সবচেয়ে বেস্ট। যাই হোক, এখন আমাদের সফটওয়্যারটা দেখেন ওপেন হয়েছে, এখানে কিন্তু ব্ল্যাক কালার দেখাচ্ছে, এখানে কোনো নিট বা কোনো কিছুই দেখাচ্ছে না, কোনো কালারে আসছে না। কেন আসছে না, কেননা আমি এখানে কোনো কালার বা ডিজাইন বসাই নাই, সেই জন্য আসে নাই। এখানে ডিজাইন বলতে আপনার প্যাটার্নটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেই প্যাটার্নটা তৈরি করতে হবে। এই যে সফটওয়্যারটা ক্রাফটবিল ইনফোট ক্রাফটবিল দেখতে পাইতেছেন, সেই ইনফোট ক্রাফটবিলে গিয়ে কিন্তু এটা আপনাদের কোর্সেস গুলো এখানে সেট আপ করে নিতে হয়। আমি কিন্তু এটা আজকে টিউটোরিয়ালস আজকের ক্লাসে দেখাবো না, পরবর্তী ক্লাসে দেখাবো। আমি আজকে বলেছি যে আপনাদেরকে সেটিং সম্পর্কে আমি শুধু বলবো, সেটিং। এখন সেটিং বলতে কি বোঝাতে, সেটিং কোন কোন বিষয়গুলো আপনার সেটিং করতে হবে সেই বিষয়গুলো আপনাদেরকে আজকে দেখাবো। আপনাদের প্রথমে আমি সফটওয়্যারটা সেটিং সম্পর্কে বলবো, সফটওয়্যারটা আপনারা কিভাবে সেটিং করবেন, এই সফটওয়যারটা সেটিং এর প্রয়োজন আছে, সেই জন্য আপনারা এই অ্যাডভান্স টুলে ক্লিক করবেন। অ্যাডভান্স টুলে ক্লিক করার পর আপনারা এই অপশনে ক্লিক করবেন, এই অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে কিছু সেটিং আছে এইগুলো সেটিং করে নেবেন। এই যে ড্র, এইগুলো সেটিং করার প্রয়োজন নেই, রোটারের প্রয়োজন নেই, পেন এন্ড ব্রাশ এর কোনো প্রয়োজন নেই। এই সেটিং এর অপশন আছে যে শর্টকাট, এই শর্টকাটটা সেটিং কিভাবে করবেন। এই দেখেন আমার এখানে কিন্তু শর্টকাট অলরেডি, আমি শর্টকাটে আমি কাজ করি, আমি কিন্তু এই টুলস গুলো ব্যবহার করি না, কেননা এই টুলস গুলোতে ব্যবহার করতে গেলে একটু সময় বেশি লাগে, আমার এখানে মাউসে ক্লিক করতে হয়, আবার প্যাটার্নে ক্লিক করতে হয়, আমি যখন কাজ করবো তখন আপনি বুঝতে পারবেন। সেই জন্য আমি শর্টকাট ব্যবহার করি, এই কারণেই যেন আমার সময়টা লং না লাগে এবং অল্প সময়ে আমি কাজটা করতে পারি। এই কাজটাই হচ্ছে যে যে যত তাড়াতাড়ি করতে পারে তার জন্যই বেটার, মানে তাই সেটাই, আপনি এই কাজটা যত তাড়াতাড়ি করতে পারবেন ততই আপনার জন্য ভালো, সেই জন্য শর্টকাটটা ব্যবহার করবেন। কিন্তু এখন শর্টকাটটা ব্যবহার করবেন না, আর আমি আমার এই ক্লাসে শর্টকাট দেখাবো না, শর্টকাটটা পরবর্তীতে আমি দেখাবো। তবে আমি সেটআপটা দেখিয়ে দিব, কারণ আমার এটা টিউটোরিয়ালসে প্রথম ক্লাসে এটা সেটিং এর ভিতরে একটা অপশন আসছে আসছে দেখি বিধায় আমি এটা দেখেছি। যদি আপনাদের এখানে কোনো শর্টকাট না থাকে, মানে শর্টকাটে একটা ফাইল এখানে ইনসার্ট করতে হয়, সেই ফাইলটা যদি আপনাদের না থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করেন, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে সেই ফাইলটা দিয়ে দিব। তাহলে ক্লিক করতে হবে, ইনফোটা ক্লিক করার পর কিভাবে সেটআপ দেবেন সেটা দেখাচ্ছি। ইনফোটা ক্লিক করার পর আপনাদের এখানে শর্টকাটটা কোন জায়গায় আছে সিলেক্ট করে দিবেন। দেখি আমার ফাইলটা যে ফোল্ডার আছে শর্টকাট ফাইলটা, আমি সেখান থেকে সিলেক্ট করে দিব। দেখেন আমার মডিউল ক্রাফটবিল বেস্ট মডিউল, এটার ভিতরে আমার এই যে মাই কিবোর্ড শর্টকাট, মানে এটা কিবোর্ড শর্টকাট, আমি এটা ইনপুট করে দিব। এই যে আমি ইনপুট সাকসেস, মানে আমার যে ফোল্ডারটা আমি শুধু খালি এখানে ক্লিক করলে ইনপুট হয়ে সাকসেস হয়ে যাবে। তারপর আমরা যাবো অ্যাডভান্স,
অ্যাডভান্স সেটিং এ যাওয়ার পর আপনাকে এই যে আমার যে ডিসপ্লেতে দেখাচ্ছে যেরকম টিক মার্ক দিতে হবে, ডিসপ্লে কলার বার, এইগুলো আপনারা আমার এটা ভিডিওটা স্লিপ করে আপনারা এখান থেকে এগুলো দেখে নিতে পারেন। অথবা যদি আপনাদের স্ক্রিনশট প্রয়োজন পড়ে তাহলে আমাদের ফেসবুক পেজে লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়েও কিন্তু আমাদের ফেসবুক পেজ থেকেও এই স্ক্রিনশট গুলো আপনারা সংগ্রহ করতে পারেন। অল সেটিং এর স্ক্রিনশট আমার ফেসবুক পেজে আপলোড করা আছে, সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। এটা আপনারা এখানে এভাবে সেটিং করে নেবেন, দেখেন এখানে যা সেম যা আছে সেগুলো সেটিং করে নেবেন। এখানে একটি আপনি দেখতেছেন যে প্যাটার্ন, এই যে এখানে একটা পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি কিন্তু একটি সেন্সিটিভ বিষয়। সেই পাসওয়ার্ডটা দেওয়া হয় আপনার প্রোগ্রামের বা আপনার সফটওয়্যারের যে প্রোগ্রাম করবে সেই প্রোগ্রামের নিরাপত্তার জন্য এখানে একটা গোপন পাসওয়ার্ড সেট করা হয়। এই পাসওয়ার্ডটা সেট করে দেওয়ার ফলে যদি আপনার এই প্রোগ্রামটা অন্য কেউ এডিট করতে চায়, ধরেন আপনি আমার কাছ থেকে প্রোগ্রামটা নিয়েছেন বা আপনাকে আমি দিয়েছি বা আমি ফলো দিয়েছি এটা মেশিনে মাল বানানোর জন্য, জ্যাকেট ক্রিয়েট করার জন্য, সেই ক্ষেত্রে যদি এই প্যাটার্নটা, কেননা আমি মাস্টার ফাইল দিয়ে থাকি, আর যদি আপনারা সিএনটি ফাইল দেন তাহলে তো কোনো কম্পিউটারে ওপেন করতে পারবে না, সিএনটি দিয়ে আবার ইনপুট করতে পারবে, কিন্তু সহজেই যদি মাস্টার ফাইলটা দেওয়া থাকে তাহলে সহজেই কিন্তু যে কেউ এটা এডিট করতে পারে। সেজন্য ধরেন আপনি একটা প্রোগ্রাম দিয়েছেন, সেই প্রোগ্রামটা আরেকজন কিছু হালকা পাতলা কাজ জানে, সে আপনার প্রোগ্রামটা দেখতে গেছে আর তার কম্পিউটার বা ল্যাপটপে ওপেন করে সে প্রোগ্রামটা ওপেন করার চেষ্টা করে বা ওপেন করে যে পাসওয়ার্ডটা না দেওয়াটা এটা সে ইজিলি ভাবে কিন্তু ওপেন করতে পারবে। সে ওপেন করে আপনি এখানে কিছু এডিট করলো, যে আপনি যে প্রোগ্রামটা দিলেন বা আপনি যে ডিজাইনটা দিলেন সে কিন্তু ডিজাইনটা চেঞ্জ করে দিতে পারবে। চেঞ্জ করে দেওয়ার পরে কি আপনার উপর একটি প্রেশার আসতে পারে, এই প্রোগ্রামটা ভুল প্রোগ্রাম এই সেই অনেক প্রেশার আসতে পারে। সেই জন্য সেই প্রোগ্রামের নিরাপত্তার ক্ষেত্রে এখানে আমরা একটা পাসওয়ার্ড সেট করে দিই। সেই পাসওয়ার্ডটা সেট করে দিলে যে কেউ এটা ওপেন করতে পারবে না। ওপেন করতে হলে একটি পাসওয়ার্ড প্রয়োজন পড়বে, সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু প্রোগ্রামটা ওপেন করতে পারবে। সেইটা নিয়ে কিন্তু এই পাসওয়ার্ড নিয়ে একটা টিউটোরিয়ালস আছে, সেই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন যে এখানে পাসওয়ার্ড কিভাবে সেট আপ করা এবং পাসওয়ার্ড সেট আপ করে কিভাবে কাজ করা হয় এবং পাসওয়ার্ড দিলে কি হয় আর পাসওয়ার্ড সেট আপ না করলে কি হয়। এই পর্যন্ত, এখানে আর কোনো সেটিং নেই, আর আপনারা এখানে একটু সেটিং দেয়টা আপনারা দেখে এগুলা মানে জাস্ট এখান থেকে যে অটো লোড কার্ড বিল, এই অটো লোড কার্ড বিলও কিন্তু একটি অপশন, অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন। আমি কিন্তু ইউটিউবে আমার চ্যানেলটা আগে থেকেই আছে কিন্তু আমি ভিডিও আপলোড করে থাকি, সেখানে কিন্তু অনেকে প্রশ্ন করেছেন যে আমার যদি আমি একটা প্যাটার্ন ক্রিয়েট করি তাহলে আমি যখন দ্বিতীয় আর একটা প্যাটার্নে যাই তখন আমার কার্ড বিলটা আসে না, মানে যে কার্ড বিলটা আগে ইতিমধ্যে করেছি সেই কার্ড বিলটা আসে না। সেটা তাদের জন্য বলি সেটা আপনারা এই অটো লোড কার্ড বিলটা সিলেক্ট করে দেবেন। আমি সবটি বিষয় নিয়ে আলোচনা করবো না, কেননা একটা আলোচনা করলে অনেক টাইম চলে যাবে, সেগুলো আলোচনার মুখ্য বিষয় না, সেটা আপনার না জানা থাকলেও হবে, কেননা আপনার কাজ করার পর আপনি অটোমেটিকলি আপনার সব সম্পর্কে ধারণা পেয়ে যাবেন, আপনার নিজেরাই ধারণা পেতে পারেন। সেজন্য এখানে আর লং করবো না, এইগুলো আপনারা দেখে নেবেন, স্ক্রিনশটটা আমি তো আমার ফেসবুক পেজে আছে সেখান থেকে দেখে নেবেন। তারপর আপনারা যখন এখানে কোনো কাজ করবেন, কাজ করার পর আপনাদের এই অ্যাপ্লাই বাটনটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা ওকে 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 ক্লিক করলে কিন্তু আপনি এই সেটআপটা এই সেটিংটা অলমোস্ট আপনি যত কাজ করবেন প্রত্যেকটার কাজে এই সেটিংটাই বিদ্যমান থাকবে, এই সেটিংটা কিন্তু চেঞ্জ হবে না। আরেকটি প্রবলেম অনেকেই ফেস করে, সেই প্রবলেমটা হচ্ছে এখানে একটি ভাষা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ভাষা আছে যে ইংলিশ ভাষা, সেই ভাষাটা যদি কোনো কারণবশত বা আপনারা কোনো ভুল করে যদি আপনারা চেঞ্জ করেন তাহলে এটা কিভাবে আবার চেঞ্জ করবেন ইংলিশে ফিরিয়ে আসবেন, তাহলে আপনার এই অ্যাডভান্স এই টুলসে ক্লিক করার পর এই যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ এখানে দেখেন চাইনিজ ভাষা বিভিন্ন ভাষা আছে, সেই ভাষাগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমরা ইংলিশ ভাষাতে কাজ করি তাহলে আমরা ইংলিশ সিলেক্ট করে নিয়েছি, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এই যে অপশনে ল্যাঙ্গুয়েজ। তারপর আছে অ্যাপ্লিকেশন লক, অ্যাপ্লিকেশন লকটা হচ্ছে আপনার এই যে সফটওয়্যার সাইটের যে কালার গুলো, যে এই কালার গুলোকে বিভিন্ন আকৃতিতে মানে বিভিন্ন ডিজাইনে এখানে পরিণত করা যায় এবং এই কালার গুলো চেঞ্জ করা যায়, সেটা কিভাবে চেঞ্জ করা হয় সেটা আমি দেখিয়ে দেবো, কিন্তু এটা আপনার মূল বিষয় না এটা চেঞ্জ করা। দেখেন আমি অন্য একটা কালার দিচ্ছি বলো, দেখেন আমার কালারটা কিন্তু অলরেডি অলমোস্ট চেঞ্জ হয়ে গেছে, অন্য একটি কালার একটু ব্লু কালার হালকা এসে গেছে, এটাই জাস্ট, এটা কোনো আপনার কালার চেঞ্জ করা বিষয় এগুলো কোনো মূল বিষয় না। তারপর আপনার এহেন এখানে কিছুই থাকে না, যখন আপনি কোনো প্যাটার্ন ক্রিয়েট করেন এখান থেকে কিন্তু উইন্ডোজে মানে বিভিন্ন প্যাটার্ন গুলো দেখা যায়,
মোটামুটি আর এখানে কোন সেটিং নেই, এই জায়গায় আর কোন সেটিং নেই। আর এই দেখতেছেন এটাতে আমরা নিউ পেজটা তো বলে দিলাম, আর এটা যদি আপনি কোন ফাইল ওপেন করে থাকেন মানে পাইলে প্যাটার্ন ক্রিয়েট করেছেন সেটা আপনারা এখান থেকে ওপেন পাইলের মাধ্যম দিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন। দেখেন আমি যে প্যাটার্ন যদি এখানে কোনো ক্রিয়েট করা প্যাটার্ন থাকে সেই প্যাটার্নটা আপনারা এই ওপেন পাইলে ক্লিক করে কিন্তু এখানে আপনারা আনতে পারবেন। যখন কাজ করবে তখন ইজিলি হয়ে যাবে, কিন্তু এখন হয়তো আপনাদের কাছে কঠিন লাগতেছে, কিন্তু এটা কঠিন কিছু না। এটাতে যদি আপনারা ভয় পান তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না। একটু ত্যাগ স্বীকার করতে হবে, ভালো কিছু পেতে হলে কিছু ত্যাগ স্বীকার করতেই হয়। আপনি ভালো কিছু তো কেউ ফ্রিতে পায় না, ফ্রিতে তো সবকিছু ভালো পাওয়া যায় না, কিছু তো স্বীকার করা লাগে। সেই ক্ষেত্রে এটা আপনার এখান থেকে এ করতে পারেন। যদি আপনি এই প্যাটার্নটা কোনো কাজ করেন, সেই প্যাটার্নে যদি কোনো পর আপনার সেভ প্রয়োজন হয় তাহলে আপনারা এই সেভ বাটন সেভ করে নেবেন। ধরুন এই যে এরকম আমি একটা কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এরকম একটা কাজ হালকা করেছি, এই কাজটা আমি ব্যাকে যাব আনডু, ব্যাকে যদি সেই আনডু, আর যদি আমি সেভ করি তাহলে সেভ। এইটুকু আর কফি পেস্ট করে এইগুলা পেস্ট করা হয়, কোনো কিছু কপি করে এইগুলা পেস্ট করা হয় থাকে। আমরা কাজের ক্ষেত্রে এটা দেখিয়ে দিব, তারপর এইগুলা আইকন, এইগুলা আইকন দিলে এই লেখাগুলো দেখেন আইকনে ক্লিক থাকলে এগুলো হাইড হয়ে থাকবে, কত নাম্বার কালার কোড এগুলো লেখা আসবে না। আর যদি আমরা এই আইকনটাতে দিয়ে দিই তাহলে আমাদের কত নাম্বার ফিডার এবং কি কোড গুলো সেটা আমাদের ক্লিয়ার ভাবে দেখাবে। এইটুকু এইগুলো একটা, আর এইগুলো হচ্ছে কোডলক দিয়ে কাজ করা হয়। যখন কোডলকে কাজ করা হয় তখন আমি সেটা আপনাদের পরবর্তী ক্লাসে স্টেপে আমি জানিয়ে দেবো, এটা কোডলক কাজের ক্ষেত্রে আমি বলবো, এখন হয়তো আপনার মাথায় ঢুকবে না। যেহেতু হ্যাঁ আরেকটি সেটিং আছে, যেটা সেটিংটা হচ্ছে আপনাদের এই ক্রাবিল সেটিং, এই ক্রাবিল সেটিংটা আজকের ক্লাসে ক্রাবিল সেটিংটা বলি আমি ক্লাসটা শেষ করব। আজকের ক্লাসে এই যে ক্রাবিল সেটিংটা হচ্ছে এই যে প্রথম কাজ দিলে যাওয়ার পর আপনাদের নিউ পেজ দিয়ে কিন্তু কাজ করতে হবে। এখানে প্রত্যেকটা কাজে আমি দেখিয়ে দেবো কিভাবে কাজ করতে হয় নিউ পেজ দিয়ে, কিন্তু সেটিংটা আপনারা এভাবে সেটিং করে রাখবেন। এই সেটিংটা করে রাখেন তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। আমি প্রত্যেকটা ভিডিও যেভাবে দেখাবো আপনারা সেভাবে স্টেপ বাই স্টেপ দেখবেন। অবশ্যই স্টেপ আমি যে কাজটা আপনাদেরকে বলবো করার জন্য আপনাদের সফটওয়্যারে যে কাজটা করতে সেই কাজটা আপনারা করবেন, তাহলে কিন্তু আমার সাথে হুবহু ম্যাচ করবে এবং কাজটা আপনারা সেম ভাবেই করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর যদি কোনো কিছু মিস করেন, আপনি ভিডিওটা স্ক্লিপ করে টেনে টেনে দেখেন, তাহলে কিন্তু আসলে কিছু বুঝতে পারবেন না, না বুঝে কিন্তু কয়েকটা গালি দিয়ে আপনারা চলে যাবেন, কি ভিডিও করেছেন কিছুই বুঝলাম না, আগামাটা কিছুই বুঝলাম না, এটা বলে কিন্তু চলে যাবেন। এতে কিন্তু আমার প্রবলেম না, প্রবলেমটা আপনারই, কারণ আমার আমি কিন্তু আপনাদেরকে ফ্রি শিখাচ্ছি, একদম সিম্পল বিষয়। যদি আপনি কোনো কিছু জিনিস যদি কোনো ফার্স্টে একটু দেখেন লাস্টে অল্প দেখেন তাহলে কিন্তু মিডিলে কিছু দেখলেন না কিন্তু বুঝতে পারবেন না। সব জিনিসের একটা সিস্টেম আছে, আপনি এ টু জেড দেখতে হবে, যাই দেখেন না কেন এ টু জেড, ফার্স্ট টু লাস্ট এ টু জেড দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন। আমি এই সেটিং গুলো দেখাচ্ছি, আপনারা সেটিং গুলো ঠিক করলেন না, আপনি লাস্টে চলে গেলেন, লাস্টে দেখে আর একটা ভিডিও দেখলেন, দ্বিতীয় সেকেন্ড ক্লাস দেখলেন, ফার্স্ট ক্লাস দেখলেন না, তখন আপনি পছন্দ দিলেন যে কোনো একটা প্যাটার্ন করে পছন্দ দিলেন কিন্তু পছন্দ নিচ্ছে না, কি প্রবলেম? আপনি কিন্তু সলভ করতে পারবেন, আপনি কিন্তু আমাকে আবার বিরক্ত করলেন যে ভাই কমেন্টস করে বললেন ভাই এটা কিভাবে এটা সলভ হচ্ছে না। কিন্তু আপনাদের মেইন সমস্যা হয়েছে আপনি আমার প্রথম ক্লাসটা দেখেন নাই। আমি সাজেস্ট করবো আমার একটি ক্লাসও মিস করবেন না, যদি একটি ক্লাস মিস করে আরেকটি ক্লাসে যান তাহলে কিন্তু আপনি বুঝবেন না। আমি প্রত্যেকটা ক্লাসের সেট আপ এ টু জেড সেট আপ নিয়ে কিন্তু আমি কথা বলবো এবং এ টু জেড সেট আপ আপনাদেরকে দেখাবো। যাই হোক এটা স্টার্ট করুন, তারপরে যদি আপনার কম মেশিন হয় তাহলে হ্যান্ড টেক মার্ক করবে, আর যদি কম মেশিন না হয় সব ক্ষেত্রে প্রযোজ্য সেই সেটআপে দেখাবো, এখানে কমন নিড। আর আপনাদের কিছু করার দরকার না, এটা আপনি 1.5 রাখবেন সবসময়, 1.5 রেখে এখানে যেভাবে টিকমার্ক গুলো আছে সেভাবে টিকমার্ক গুলো দিয়ে রাখবেন। আর এইগুলো আপনার টিকমার্ক দিয়ে রাখতে পারেন, আপনাদের অনেক ক্ষেত্রে যদি প্রয়োজন এটা আপনার টিকমার্ক দিয়ে রাখবেন। আর এখানে সিঙ্গেল নিডেল না দিয়ে আপনার ডাবল নিডেল দিবেন, এই নিট থাকবে এটা সিঙ্গেল নিডেল না ডাবল নিডেল, ডাবল মানে সিঙ্গেল নিডেল হবে ডাবল সিঙ্গেল নিডেল। এবার তারপরে নেগলেট না দিয়ে আপনার এটাকে রাইট করে দিবেন, সবসময় তার রাইট করে রাখবেন। সেটা রাইট করার কারণ কি এবং সিঙ্গেল নিডেল ডাবল নিডেলের কারণ কি সেটা আপনারা বুঝতে পারবেন যখন আমরা হ্যান্ড স্টিচ করি, হ্যান্ড স্টিচ মানে বাইন্ড অফ বা লিঙ্ক অফ, এই হ্যান্ড স্টিচ যখন করে তখন আমরা ডাবল নিডেল করি।
যদি আমরা সিঙ্গেল দিই তাহলে কিন্তু সিঙ্গেল লিডে হবে, সেটা এর জন্য আমরা সিঙ্গেল লিড দিচ্ছি। আর রাইট দেওয়ার কারণ হচ্ছে আর নেগলেক্ট দিলে যে রাইট দিলে তো নেগলেক্ট দিলে হয় কি দুটো পাশে ডাউন একসাথে মারে, আর যদি রাইট দিই তাহলে ফিটার পজিশনে ডাউন দিবে, তাতে কোনো প্রবলেম হবে না। সেজন্য আমি এই সেটআপটা আগে আপনাদেরকে দেখাচ্ছি, সেই সেটআপটা করে নেবেন। তারপর এখানে সেটআপ প্লাস, এখানে কোনো সেটআপ নেই, একটা ভিতরে আরেকটু সেটআপ আছে, সেটা হচ্ছে অ্যাডভান্স। পনেরো কেন দিচ্ছেন পরবর্তীতে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে পনেরো কেন দেওয়া হচ্ছে, কারণ নেটডক হচ্ছে একটা সরি ড্রপিং, ড্রপিং হচ্ছে আপনাদের যখন ফিনিশিংটা কাটবে, এই দেখেন ড্রপিং টু, ড্রপিং টু আর ড্রপিং কিন্তু একই জিনিস, সেজন্য আলাদা দিই তেরো থাকে তাহলে কিন্তু আমার দুইটা টেনশন টেবিল এখানে শো করবে, সেজন্য আমরা এখানে একটা টেনশন টেবিল দেবো। যাই হোক, তেইশ বিশ একুশ বাইশ তেইশ ২৬, এই রুকাল জ্যাকেটটা ২৬, এই ২৬টার জন্য অনেক সময় অনেক সফটওয়্যার প্রবলেম হয়, সেটা হচ্ছে জ্যাকেট করতে গেলে টেনশন টেবিল উল্টা পাল্টা হয়ে যায়, একটা টেনশন টেবিল আরেকটা ভিতর ঢুকে যায়, সেই জন্য আপনার এই ২৬টাকে তুলে আট করে দিবেন। আট করে দিলে কিন্তু এতে কোনো প্রবলেম হবে না, আপনার জ্যাকেট করতে কোনো টেনশন টেবিল চেঞ্জ হবে না। আর যাগুলো আছে সবগুলো সেম সেম রাখবে, মেন ইএন ফিডার, মানে আপনি ইএন ফিডার যে কাট করতে চাচ্ছেন সেই ইএন ফিডার আমরা যদি কোন জিবে যদি আলাদা কালার বসাইতে চাই বা আলাদা ফিডার প্রয়োগ করতে চাই বা প্লাই বেশি হয় তাহলে আমরা জিবে ফিডারটা আলাদা দিয়ে দিই, সেটা আমি ওইটা আপনাদেরকে যখন সাত বসাবো তখনই কিন্তু এটা বুঝতে পারবেন সেটা কিভাবে। কিন্তু আমার এখানে যেভাবে সেটিংটা আছে সেই সেটিংটা হুবহু এখন সেট আপ করে রাখেন। আর আপনাদের এখানে এইগুলো এইগুলো টিকমার্ক নাও থাকতে পারে, আপনারা এগুলো টিকমার্ক দিয়ে নেবেন, শুধু এই দুইটা অপশনে টিকমার্ক থাকবে না, বাদ বাকি সব দিয়ে অপশনে টিকমার্ক দিতে হবে। কাস্টম সিলেকশন ভ্যালু এটা টিকমার্ক থাকবে না, নেট ইন আউট এটাতে টিকমার্ক থাকবে না, আর বাদ বাকি সব কটা টিকমার্ক থাকবে। টিকমার্ক দেওয়ার পর তারপর এই অপশনটা শেষ, তারপর আদার্স। আদার্সে আমার এখানে যেরকম যে অপশন গুলো আছে যেভাবে আছে সেম ভাবেই আপনারা এখানে ক্রিয়েট করবেন। এটা অটো অটোমেটিক হাইট এক নিডেল, এক নিডেল হাইট দেওয়া হয় ডাউনের পর, মানে যখন আমরা মাইনাসটা করি, মাইনাসটা যদি সাত কারে ডাউন থাকে বা একটা ডাউন থাকে পরে নিডেলটা হাইট করে দিই। কেন হাইট করে দিই? যেন ইজিলি সহজভাবে ডাউনটা হয়, এটা আমরা মেনুয়ালি করতে হয়, সেই মেনুয়ালি যেন না করা লাগে সেজন্য আমরা চপার থেকে হাইট করে দিই। আর সেপারেশন ট্রান্সফার, সেপারেশন ট্রান্সফার অনেক সময় আমরা ভুল বসাতে, যদি একটা ডাউন বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমরা সেপারেশন ট্রান্সফার বসাতে মনে থাকে না, সেই জন্য আমরা এখানে সেট মার্কার টিক চিহ্ন দিয়ে এখানে আমরা এক বসিয়ে দিব, ওয়ান বসিয়ে দিব, আপনারা এটা ফলো করবেন। তারপর এখানে কিছু করা প্রয়োজন, আর একটা জিনিস হচ্ছে ক্লাম্প কাট, এই যে এটা কিন্তু ক্লাম্প কাট, আপনার কত রপ পরে ক্লাম্প কাটটা করবে সেটা কিন্তু এখানে বসিয়ে দিবেন, মানে জাস্ট আমার এটাই ফলো করবেন, খুব হুপ এটা কপি করবেন, কপি করে আপনারা আপনাদের সফটওয়্যারে অ্যাডজাস্ট করে নেবেন। এগুলো যেগুলো টিকমার্ক দেওয়া আছে সেইগুলোই কপি করবেন, অতিরিক্ত কিছু করতে যায় না, তাহলে কিন্তু কাজ আমার সাথে কাজ করতে আপনাদের সমস্যা হতে পারে। তারপর অ্যাপ্লাই, অ্যাপ্লাই করার পর ওকে, অ্যাপ্লাই করার পর আমরা দেখা বিল তো আমার হোম সেটিং সব সেটআপ ওকে, কোনো প্রবলেম নেই। মুস্তাফা রেহান আজকে এই পর্যন্ত এই ক্লাসে সমাপ্ত করব, সেকেন্ড ক্লাসে দেখা হবে। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি পুরাতন মানে সাবস্ক্রাইব অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।